আজকের ভিডিওতে আমি তোমাকে বুঝিয়ে বলবো যে তুমি কিভাবে বুঝতে পারবে যে তুমি একজন ম্যাচিউর মানুষ তৈরি হয়ে গেছো। যদি এই 6টা পয়েন্ট তোমার লাইফে এখন তুমি দেখতে পাচ্ছো, তাহলে অবশ্যই তুমি একজন ম্যাচিউর মানুষ তৈরি হয়ে গেছো। তাহলে এই 6টা পয়েন্ট কী সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, এই যে 6টা পয়েন্ট আমি উল্লেখ করছি, এগুলো খুব সিম্পল পয়েন্ট, কিন্তু এর ডেপথে তোমাকে বোঝা উচিত, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছো। যদি তুমি একটা বয়সের পর নিজে নিজেকে তৈরি করার চেষ্টা করছো, নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছো যে আমি কারোর ভরসায় থাকবো না, ঠিক আছে, আমি আমার যে খরচা বা আমার এই পৃথিবীতে চলতে গেলে যে খরচাগুলো হয় সেগুলো আমি নিজেই অ্যাচিভ করার চেষ্টা করবো, আমি নিজে আর্ন করার চেষ্টা করবো, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছো, তুমি তুমি নিজে ইনকাম করার চেষ্টা করছো, নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করছো, যদি তোমার এরকম বিহেভিয়ার তোমার মাথার মধ্যে অ্যাটলিস্ট চলছে, তুমি হয়তো পারো না, 10টার মধ্যে হয়তো 2-4টা কাজ পারো না, কিন্তু 6টা কাজ তুমি পারছো, চেষ্টা করছো, মেনে নিয়েছো যে এই পৃথিবীতে নিজেকেই চালনা করতে হবে, নিজের নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে, তুমি যদি এটা মেনে নাও তাহলে তুমি ম্যাচিওর মানুষ হয়ে গেছো। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। যদি তুমি বাস্তবকে সবসময় অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে সত্যিই তুমি একজন ম্যাচিওর মানুষ, কারণ অনেক মানুষ এমন আছে যারা কল্পনার জগতেই পড়ে থাকে, কেউ তাকে এসে খুব ভালোবাসবে, কোনো এক রাজকুমার আসবে, কোনো এক রাজকুমারী আসবে, ঠিক আছে, রাজকুমারী সুন্দর লম্বা চুল হবে, রাজকুমার সাদা ঘোড়ায় আসবে, তাকে খুব ভালো রাখবে, কিন্তু সে কিছু করতে রাজি নয়, ঠিক আছে, বা এটা বাস্তবে হয় না, কল্পনার জগতে সে বেশি পড়ে থাকে, সিনেমা দেখে, ওয়েব সিরিজ দেখে তুমি এতটাই তার ভিতরে ঢুকে যাচ্ছ যে তুমি মনে করছো যে হ্যাঁ তোমার হিরোও এরকম শাহরুখ খানের মতো হাত ফেলিয়ে আসবে। তো এই যে জিনিসগুলো, এগুলো অনেক মানুষের ক্ষেত্রে হয়, যদি তোমার মধ্যে এগুলো না হয়, তোমার মধ্যে রিয়েলিটিটাকে তুমি অ্যাকসেপ্ট করতে শিখে গেছো, বাস্তবটাকে তুমি জানতে পারছো, বুঝতে পারছো এবং তাকে অ্যাকসেপ্ট করতে পারছো, তাহলে অবশ্যই তুমি একজন ম্যাচিওর মানুষ। 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। যদি তুমি তোমার লাইফের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে শিখে গেছো, তাহলে অবশ্যই তুমি ম্যাচিওর মানুষ তৈরি হয়েছো। বাউন্ডারি বলতে কি, একটু জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে বলি, ধরো তোমার কিছু জিনিস পছন্দ নয়, সেটা তুমি তোমার বন্ধুবান্ধব হোক, তোমার অন্য কোনো আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, তোমার সামনের মানুষটাকে তুমি ডিরেক্ট বলতে পারছো যে এটা আমার পছন্দ নয়। তোমার বন্ধুবান্ধব হয়তো তুমি স্মোকিং করো না, ড্রিঙ্ক করো না, যেমন আমি করি না, তো আমার বন্ধুবান্ধবরা যখন বলে, ঠিক আছে, নানা রকমভাবে আমাকে মানে বোঝানোর চেষ্টা করে যে আরে এগুলো খা, কিছু ব্যাপার নয়, খাওয়া ঠিক আছে, সবাই খায়, এটা সেটা হাবি, অনেক কিছু রকম অনেক রকম লজিক দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করে, আমি জাস্ট ডিরেক্ট বলি আমার এটা পছন্দ নয়, আমি করবো না, এটা আমার একটা লাইফের বাউন্ডারি, আমি এটা করবোই না, কোনো মতেই করবো না। কেউ হয়তো বলবে একটু খেয়ে দেয়, কেউ হয়তো বলবে একটু স্মোকিং করে দেয়, আমি একটু কেন করবো না, যখন করবোই না, এই যে বাউন্ডারি ক্রিয়েট করছে আমার লাইফের মধ্যে, যেটা আমি করবো না তো করবোই না। তো এরকম তুমি যদি তোমার লাইফে বাউন্ডারি ক্রিয়েট করতে শিখে গেছো বা বুঝতে পারছো যে তোমার কোনগুলো ভালো লাগে, কোনগুলো ভালো লাগে না, সেগুলো আমি করবো কি করবো না, তাহলে অবশ্যই তুমি একজন ম্যাচিওর মানুষ তৈরি হচ্ছ। যদি 4 নম্বর পয়েন্ট, যদি তুমি তোমার সিদ্ধান্ত যেটা আছে সব জায়গায় তুমি তোমার সিদ্ধান্তটাকে বলে বেড়াও না, সঠিক জায়গায় সঠিক বক্তব্য তুমি রাখো, সব জায়গায় তোমার সিদ্ধান্ত দাও না, ঠিক আছে, ধরো আমি এই যে আমি বলি, আমার একটা বন্ধু আছে, আমি তার আমি আমার বন্ধুর সাথে বিকালের দিকে একটু হয়তো ঘুরতে যাই, তো আমার বন্ধু বলে কোথায় যাবি, বল কোথায় যাবি, 2-3টে জায়গা আছে বসার, তো সেখানে আমি তাকে কখনোই আমার সিদ্ধান্ত কোনো দিনের জন্য আজ পর্যন্ত জানাইনি, আমি বলি তাকে যে যেখানে যাবি চল, ঠিক আছে, কারণ এই ছোট্ট 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 জায়গাগুলোতে যদি আমি সবসময় আমার সিদ্ধান্ত দিতে থাকি, তাহলে আমি কখনোই বড় একটা সিদ্ধান্ত মানে বড় একটা জায়গায় আমার বড় সিদ্ধান্তটা দিতে পারবো না, ঠিক তুমিও এটা করতে পারবে না। তাই সব জায়গায় তোমার সিদ্ধান্ত দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, ছোটো 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 জিনিসগুলো নিয়ে যে না আমার ওখানে যেতে ভালো লাগছে না, এখানে যাবো, এখানে যেতে ভালো লাগে না, ওখানে যাবো, আমি এই ড্রেসটা পড়তে পারে, এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে এত মাথা ব্যথা করবে না, তাহলে কী হবে, ওভার থিঙ্কিং হবে, ওভার থিঙ্কিং হলেই তুমি পার্টিকুলার যে জায়গায় তোমার সিদ্ধান্তটা দেওয়া দরকার, যেখানে তোমার সিদ্ধান্তের জন্য 10টা মানুষের ভালো হতে পারে, সেটা তুমি দিতে পারবে না। তো সঠিক জায়গায় সঠিক বক্তব্য যদি তুমি দিতে শিখে গেছো, তাহলে অবশ্যই তুমি একজন ম্যাচিওর মানুষ তৈরি হয়েছো। 5 নম্বর পয়েন্ট, যদি তুমি নিজেকে ডেভেলপ করতে শুরু করেছো, যদি তুমি নিজেকে ভালোবাসতে শুরু করেছো, তাহলে অবশ্যই তুমি একজন ম্যাচিওর মানুষ তৈরি হচ্ছ। তুমি বুঝতে শিখে গেছো যে এই পৃথিবীতে যদি সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ না করি, তাহলে আমি এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাব,
যদি এটা তুমি বুঝতে শিখে গেছো এবং নিজেকে আস্তে 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 বছরের পর বছর, আগের বছর তুমি যেমন ছিলে তার থেকে নিজেকে আরেকটু ডেভেলপ করেছো, এই বছর তুমি যেমন আছো এর পরের বছর আরেকটু ডেভেলপ করবে, এরকমভাবে তুমি যদি এগিয়ে যাচ্ছো, এগিয়ে যেতে চেষ্টা করছো, তাহলে অবশ্যই তুমি একজন ম্যাচিউর মানুষ তৈরি হয়ে গেছো। 5 নম্বর পয়েন্ট ছিল এটা। 6 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যখন তুমি একটা নন জাজমেন্টাল অ্যাটিটিউড রাখছো। ইয়েস, নন জাজমেন্টাল অ্যাটিটিউড, মানে হয়তো কেউ তোমাকে একটা কোনো কথা বললো যে আমার এই জিনিসটা খুব ভালো লাগে, জানিস তো, তোমার হয়তো ওই জিনিসটা ভালো লাগে না। অনেক ক্ষেত্রে তুমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, এটা হিউম্যান সাইকোলজি, এটা মেসিমের ক্ষেত্রে তুমি দেখে থাকবে, যখন তোমার সামনে কেউ একজন ইউটিউবে একটা গান তোমাকে শোনাচ্ছে, ভাই এই গানটা শুনেছিস কত সুন্দর, তোমাকে শোনাচ্ছে, তোমার দেখবে এটা মনে হবে যে তোমারও দু চারটা গান আছে তোমার যেগুলো ভালো লাগে, তোমার তাকে মনে হবে তার গানটা কেটে দিয়ে আমি এই গানটা শোনাই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, আমি নিজেও এটা ফিল করেছি, ঠিক আছে। তো এটা যদি তোমার মধ্যে হচ্ছে তাহলে কিন্তু তুমি এখনও ইম্যাচিওর হয়ে আছো, ঠিক আছে। তুমি যদি তার ফিলিংসটা বুঝতে পারছো না তাহলে তুমি ইম্যাচিওর হয়ে আছো। তোমার ফোনেও ভরপুর নেট আছে, তোমার ফোনও তুমি তোমার ফোন থেকেও দেখাতে পারো, বা আজকে না হোক ওর গানটা, মানে আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু তুমি দেখাতে পারো, বা ওর গানটা শেষ হয়ে যাওয়ার পরেও তুমি এটা দেখাতে পারো, কিন্তু তুমি এটা করছো না। তুমি সঙ্গে সঙ্গে ওই গানটাকে বন্ধ করে দিবো যে আরে ভাই আমি যেটা শোনাচ্ছি সেটা শোন, হেভি গানটা। তো যদি তুমি এরকম করছো তাহলে তুমি এখন ইম্যাচিওর হয়ে আছো। তুমি যখন নন জাজমেন্টাল অ্যাটিটিউড রাখছো যে হ্যাঁ ঠিক আছে ও এটা করছে, হয়তো ওর ওটা ভালো লাগে, বা ওর পরিস্থিতি ওটা করার চেষ্টা করছে, বা ওর ফ্যামিলিগত দিক থেকে ওর দিক থেকে ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়, বা ও ছোটো থেকে যেমনভাবে মানুষ হয়েছে ঠিক তেমনভাবে বিহেভিয়ার করছে, তাই না? তো এটা যখন তুমি বুঝতে পারছো, যখন তুমি এটা বুঝতে পারছো যে হ্যাঁ ও ওর জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, এমনটা কখনোই নয় যে ও ঠিক আমি ভুল, বা আমি ঠিক ও ভুল, কিছু ইউনিভার্সাল ট্রুথ ছাড়া সবাই সব নিজের নিজের জায়গায় হয়তো ঠিক, আমার এটাই মনে হয়। যখন তুমি একটা নন জাজমেন্টাল অ্যাটিটিউড রাখছো তখন কিন্তু অবশ্যই তুমি ম্যাচিওর মানুষ হয়ে গেছো। তো এই 6টা পয়েন্টের মধ্যে কটি পয়েন্ট তোমার মধ্যে আছে নিচে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা আরও একবার দেখতে হলে আরও একবার অবশ্যই দেখো, এই 6টা পয়েন্টকে নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করো। অবশ্যই তুমি কিছুদিন যদি এটাকে ফলো করো, ঠিক আছে, হয়তো তুমি যদি পরপর 21 দিন এই জিনিসটাকে ফলো করতে পারো, তাহলে তুমি সত্যি একজন ম্যাচিওর মানুষ তৈরি হয়ে যাবে। এবং ম্যাচিওর মানুষ যখন তুমি তৈরি হবে তখন তোমাকে যে কেউ সম্মান করতে বাধ্য হবে, যে কেউ তোমাকে ভালোবাসতে বাধ্য হবে, ঠিক আছে, সে তোমার বয়স যেমনই হোক না কেন। তো অবশ্যই নিজেকে ম্যাচিওর বানানোর জন্য এই 6টা পয়েন্ট আরও একবার শোনো এবং অবশ্যই নিজের লাইফের মধ্যে অ্যাপ্লাই করো। 21 দিন, টানা 21 দিন তুমি এটাকে নিজের লাইফের মধ্যে অ্যাপ্লাই করো, তুমি একজন ম্যাচিওর মানুষ হতে বাধ্য। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানিও, তোমার মধ্যে কটি পয়েন্ট আছে সেটা নিচে কমেন্টে জানিও, তার সাথে সাথে ভিডিওটা একটা লাইক করে দাও। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নাও, কারণ আজকে আমি তোমাদেরকে একটা দারুণ দারুণ ভিডিও হয়তো দিলাম, আমার এটা মনে হচ্ছে। তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।